সকালে বেরোইয়া দুপুর পর্যন্ত কাজ করতে করতে একটু ক্লান্তি আসে তো ক্লান্তির সময় একটু বিশ্রাম নিতে আসলাম ফাঁকে আমি জোহরের নামাজটা পড়ে নিলাম সারা দিন কাজ শেষে মাগরিবের সময় এই সময়টা আমার কর্মকাণ্ড সব শেষ এখন আমি তো বাড়িই যাব ফাঁকে একটু নামাজটা পড়ে দিই এরপরে খানা দানা খেয়ে একটু বিশ্রাম নিয়ে বিছানায় যাব এর আগে আমি চার রাকাত নামাজ তিন রাকাত বেতের নামাজ এরকম করে পড়ে নেই তাহলে এই চারটে ওয়াক্তের আগে একটা চারটে ওয়াক্তের সময় একটা বিরতি সময় এই চারটে ওয়াক্তের সময় একটা সুযোগ আছে কিন্তু জোহরের পরে খানা দানা খাইয়া কাজে নামলে মাগরিবের আগে যে মাস টাইমটা এই টাইমটা খুবই জরুরি সময় এই সময়টা খুবই ব্যস্ততার সময় মানুষ এই সময় কাজ থেকে উঠে এসে নামাজ পড়া ইবাদত করা অত্যন্ত কঠিন ব্যাপার কথা আটু যারা হাটে যারা কিনা বেচা করে তার আগে তাকে তো মূল বেচা কেনার সময় ওই সময় আগে তো যায় বছর এসে চারটি বিষয় দাঁতে খরা বাদাইয়া খদ্দের মধ্যে আসে না এরপরে সাড়ে তিনটে চারটে সময় জায়গায় লাগিয়ে গেছে বিল এখন যদি নামাজ পড়তে যায় কাস্টমার ছুটে যায় কাজে কাজেই নামাজ থাক কৃষক দুটি আড়াইটের সময় খেয়ে দিয়ে মাঠে গেছে কাজ করতে 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 মাঠের ভিতরে কাজ করতেছে এখন ওই জায়গাতে আজান শুনে বাড়ি এসে নামাজ পড়ে ফিরে আবার মাঠে যাইতে যাবে না বেলা ডুবে তা গিয়ে একবার এই বলবানি মাগরিবের সময় ওরও কাজ ছেড়ে দিয়ে আসা কঠিন মহিলারা বিকেলে রান্না বান্না করে এই রান্না বান্নার ভিতর দিয়ে আসরের আজান দেশে ওই সময় চুলার উপরে ভাত ওই সময় চুলার উপরে কড়াই ওইটা যদি জামায় রাখে তাহলে তরকারিও নষ্ট হয় ভাতও নষ্ট হয় আর সম্পূর্ণ কমপ্লিট করে আসতে আসতে মাগরিব হয়ে যায় কাজে কাজেই থাক একবার এই সার সময় দরবানি 95% মানুষের কর্মব্যস্ততায় আসরের টাইম আল্লাহর কাছে এই নামাজটার আবার গুরুত্ব খুব বেশি বেশিরভাগ করে জুমার দিন এই টাইমটা দোয়া কবুল হয় আসরের থেকে মাগরিব পর্যন্ত দোয়া কবুলের সময় আল্লাহ তাআলা এই আসরের সময়কে খুব তাকিদ দিলেন এই টাইমটা আমার কাছে খুব পছন্দনীয় অনেক অনেক তাফসীরে মতিলাকে যে সারা সকালে যেই ফেরেশতারা আসছে ফজরের সময় দুনিয়া একদল ফেরেশতা আসছে মানুষের অবস্থা পর্যবেক্ষণের জন্য কে নামাজ পড়ে আর কে পড়ে না কে ভালো করে আর কে মন্দ করে কে তেলাওয়াত করে আর কে জিকির করে কে ঘুমোই রয়েছে আর কে অন্যায় করে এমন করে সকলের অবস্থা পর্যবেক্ষণের জন্য ফজরের সময় একদল ফেরেশতা আসছে এই ফেরেশতারা সারা দিন শব্দেই কেটেইকা আসরের পরে আসরের পরে আসরের নামাজের পরে মাগরিবের আগ দিয়া এই টাইমে তারা আসমানে চলিয়া যায় আসমানে আবার যে ফেরেশতারা আছে রাতের ডিউটির জন্য ওই ফেরেশতারা ওই সময় জমিনে আসে আসর আর মাগরিবের মাঝখানে ফেরেশতাদের আসা যাওয়া ফেরেশতাদের অল্টারনেট ফেরেশতাদের শীত পাল্টানো হয় দুনিয়া থেকে যারা চলে যায় যাওয়ার সময় ওরা দেখে যে আপনারা ইবাদতের মধ্যে আছেন আবার আসমান থেকে নতুন যারা আসে ওরা এসে দেখে ইবাদতের মধ্যে আসেন এরা যে আজকে রিপোর্ট দিছে ওরা যে আবার কালকে ফজরের সময় আল্লাহর কাছে রিপোর্ট দেবে আল্লাহ বলে ও ফেরেশতারা জমিনের অবস্থা কেমন দেখলে এই ফেরেশতারা বলে যাইয়া আল্লাহ দেখে আসে ইবাদতের মধ্যে আছে ওরা আবার যখন যায় যে বলবে আল্লাহ যাইও দেখি তোমার বান্দা ইবাদতে আছে আসার সময় দেখি ফজরের নামাজ পড়তেছে আল্লাহ কা যারা আমার ইবাদতের মধ্যে তাদেরকে তোমরা আসা হয়ে যাওয়ার শুরু এবং শেষে দেখে আসছো আমি তাদের বিগত মাঝের সমস্ত গুনাহ মাফ করিয়া দিলাম সময় এটা বড় গুরুত্বপূর্ণ সময় আল্লাহ কসম খেয়ে বলে এ মুসলমান জেনে নাও এক তো কসম ওয়াল আসর টাইমের কসম এরপরে আরবিতে তাকিদার গুরুত্ব বহন করার জন্য কতগুলো হরফ ব্যবহার করা হয় তার ভিতরে একটা আছে লামে তাকিদ আর একটা আছে হরফে মুসাববা বিল ফেল কয়েকটা ইন্না আন্নাকা আন্না লাইতা লাকিন্না লা আল্লাহ এর ভিতরে ইন্না আন্না হলো অত্যন্ত তাকিদ বুঝানোর জন্য আসে আল্লাহ বলেন ইন্নাল ইনসান ওই তাকিদি শব্দের ভিতরে হরফের ভিতরে থেকে একটা হরফ ইন্নাকে এখানে আনা হয়েছে ইন্নাল ইনসানা লাফি কসর সারা দুনিয়ার সমস্ত মানুষ অবশ্যই ক্ষতিগ্রস্ত ক্ষতির মধ্যে আছে সব আপনিও এক খেয়াল করেন আপনিও ক্ষতি খেয়াল করতেছেন না এটাও ক্ষতির মধ্যে আছে বাদাম খাচ্ছেন এও ক্ষতির মধ্যে আছে ওদের মধ্যে বলছে জাগর কাটতে গরুতি যতক্ষণ কাজ করে করে যতক্ষণ খায় খায় যখন কাজ আর খাওয়ার কাজ শেষ শুয়ে শুয়ে বেটাতে পারে এবারে জাগর কাটে ছাগলের যখন যতক্ষণ কাজ চলে চলে যখন কাজ না থাকে শুয়ে শুয়ে বেটাতে পারে জাগর কাটে এখন তো কোনো কাজ নাই বসে ওয়াশ চলবেন কান্ডে এই দিক দিয়ে বসে বসে বাদামে জাগর কাটবেন পানে জাগর কাটবেন দুই কাম একসাথে ভালো হয় না মানা এর নামই হলো ইন্নাল ইনসান আল্লাহ কি কসর মানুষ অবশ্যই ক্ষতির মধ্যে আছে
সারা দুনিয়ার সব মানুষ আমেরিকা থেকে জাপান পর্যন্ত সবাই ক্ষতির মধ্যে, আমিও ক্ষতির মধ্যে, আপনিও ক্ষতির মধ্যে, এই ক্ষতির ভিতরে সবাই এই ক্ষতির থেকে কিছু কিছু করে আল্লাহ বাঁচাই করেছে, নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালামও কিছু লোককে ক্ষতির থেকে বাঁচাই করেছে, সব মানুষ আন্নাসু কুল্লুহুম হালকা, বুজুর্গানুদ্দিন কোরআন হাদিস থেকে গাইতে, এটা হাদিস না, বুজুর্গানুদ্দিন কোরআন হাদিস থেকে ঘেটে বড় বড় বুজুর্গানুদ্দিনের একমত কয় কি আন্নাসু কুল্লুহুম হালকা, সমস্ত মানুষ হালাকাতের মধ্যে ক্ষতির মধ্যে ধ্বংসের মধ্যে আছে, সকল মানুষ ক্ষতির ভিতরে আছে, ইল্লাল আমিল ইল্লাল আলিমুন, শুধু শুধু আলেমরা একটু ভালো আছে, শুধু আলেমরা একটু এরা ক্ষতির মধ্যে নাই। এবার এই কইয়া কতদিন ঘুরা ফিরা করে হুজুর কে মধ্যে ঘুরিয়ে টুরিয়ে যায়, দেখে হুজুর কে মধ্যে কেমন যেন একটু ভাব, একটু বেকায়দা বেকায়দা ভাব, এই দেখে দেখে কয় না বলে আলিমুনা কুল্লুহুম হালকা, আলেমরা সব হালকা হয়ে গেছে, হালকা মানে ক্ষতিগ্রস্ত, আলেমরা সব ক্ষতিগ্রস্ত, ইল্লাল আমিলুন, শুধু আলেমদের ভিতরে ওই আলেমরা ভালো আছে, সেই আলেমরা আমল করে, যে আলেমরা এই আমেল আলেম, আমেল আলেমের অভাব আছে, বয়ান করা বড় সহজ, মাইক পাইছি, ভাষা ভালো, সুর আছে, জানিও খারাপ না, টান টান বয়ান করে দিয়ে চলে গেলাম, কিন্তু ওই কথা আমল করা বহুত বড় কঠিন। আমি বলে দিলাম ইমামে আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি প্রত্যেক রাতে দুই রেকাত নামাজের ভিতরে এক খতম কোরআন শরীফ পড়তেন, ইমামে আবু হানিফা প্রত্যেক রাতে দুই রেকাত নামাজে নফল নামাজে এক রাতে এক খতম কোরআন শরীফ পড়তেন, আর এক বুজুর্গ 15 পারা পড়তেন, আর এক বুজুর্গ 10 পারা পড়তেন, আর একজন জীবনে কোনোদিন রাত্রে ঘুমায় নাই, এমন এমন লম্বা লম্বা কিস্সা আমরা জানি, এই কথাগুলো বলে দিলাম। কিন্তু আমি বললাম আমি কি করি, আমি তো ফরজ নামাজ জামাতের সাথে পড়ি না, আমি সুন্নত নামাজ ফাঁক পাইলে ফাঁকা মারি দেই, সুন্নত নামাজ না পড়ে পারলে পড়ি না, আমি পর্দা রস করি নিজে পর্দা করি না, আমি হালাল হারাম বাসার বয়ান করি নিজে হালাল হারাম বাসাই গোটা করে খাই না, আমার ভিতরে অনেক ত্রুটি আছে, আমার বলা বড় সহজ আমার করা বড় কঠিন, কাজে এই সব কিছু দেই কা বুজুর্গ বলেন বলে আলিমুনা কুল্লুহুম হালকা, আলেমরা সব ক্ষতির ভিতরে, ইল্লাল আমিলুন, শুধু আলেমদের ভিতরে ওই আলেমগুলো ভালো যারা এলেম অনুযায়ী আমল করে, যাহা বলে তাহা করে, এইভাবে উনি ঘোষণা দিয়া এরপরে খুঁজতেছে দেখি আমেলদের মধ্যে কোনো সমস্যা আছে নাকি, আমল করলে হলে আলেমরে তো ভালো বলে সার্টিফাই করলাম, এর মধ্যে কোনো ঝামেলা আছে নাকি, কদ্দুর ঘুরে টুরে কয় না রে এ যেভাবে বলছে এভাবে কথা রাখা যাচ্ছে না, বলে আমিলু না কুল্লু ঘুম হালকা, যারা আমল করে তারাও সবাই ক্ষতির ভিতরে, ইল্লাল মুখলেসুন, শুধু ওই সমস্ত আমল করলে হলে আলেম ভালো যারা মুখলেস, যাদের আমলের মধ্যে এখলাস আছে, একাগ্রতা আছে, এখলাস আছে, একাগ্রতা আছে, খালেস আল্লাহর জন্য করে, এরা শুধু ভালো আছে। এবার খুঁজতে লাগলেন দেখি এই মুখলেস কতজন, অনেকের ভিতরে খুঁজে খাইছে বেশগুলো পাইছে মুখলেস, এবার মুখলেসদেরকে বাছাই শুরু করছে, দেখি মুখলেসরা কি আসলে মুখলেস নাকি নামে মাত্র মুখলেস, নাম আতরালি গায়ে ভাটার গন্ধ, এরকম উল্টো পাল্টা সই ঝামেলা আছে নাকি, তাই এবার মুখলেসদেরকে তদন্ত শুরু করলো, কতদিন পর্যন্ত বাছাই গোটা করে কয় অল মুখলেস আল্লাহ খতারি নাজিম, না হয় না, এই মুখলেসরাই বড় বিপদের মধ্যে আছে, অলমুখলিসুন আলা খাতারি নাজিম, মুখলিসরাই বড় বিপদের মধ্যে আছে, ভাবের অভাব নাই, ব্যক্তি ধরে পাগড়ি বাঁধে সুপ্প গায়তায় বলো করে টিবড়ি মারে বড় বড় পাকা পাকা কথা কয় যা কয় সব উপরে কয় ভিতরে জিরো, এই জন্য আল্লাহ পাক বলেন ওয়ালা আসরিনাল ইনসান লাফি কুস, এক সাইডে আমি ঘোষণা দিয়ে দিলাম সারা দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতির ভিতরে, ইল্লাল্লাযিনা আমানু, এবার কোটেশন দিচ্ছেন আল্লাহ ইস্তেসনা করে বের করতেছেন, এইভাবে যদি বলে দেই সবাই ক্ষতির ভিতরে তাহলে ভালো কিছু না থাকলে এত মানুষের ক্ষতিগ্রস্ত মানুষদের লাগাবো কোন কাজে, কি এদের খাট ব্যবহার করব কোন জায়গায়, জান্নাতে দেওয়ার জন্য তো একটা দল বাছাই করতে হবে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের প্যাসেঞ্জার হওয়ার জন্য বাছাই করে কয়েকটা সিফাত বলে দিলেন, মাত্র চারটি গুণের মানুষ থাকবে যারা ক্ষতির ভিতরে না, চার গুণের মানুষ যারা, জোরে বলেন কয় গুণ, যুবকরা বলো কয় গুণ, মুরব্বীরা কন কয় গুণ, সবাই বলেন কয় গুণ, ইয়াদ থাকবে তো ইনশাআল্লাহ। এই চারটে গুণ আমি কেন মস্ক করাইলাম, মুখ দিয়ে আপনাকে বলানোর আমার কোনো অন্য কোনো উদ্দেশ্য না, আমার একটাই মাত্র উদ্দেশ্য, সেটা হলো কিয়ামতে যখন আপনি অ্যাটাক হয়ে যাবেন, আল্লাহ না করুক ধরা পড়ে যাবেন, আপনি যখন রিমান্ডে যাবেন, ফেরেশতারা বলবে
তোমাদের কাছে কে আলাম ইয়াতিকুম নাজির তোমাদের কাছে কে কেউ ভূতি প্রদর্শক আসে নাই তোমাদের কাছে কি কোনো ভয়ঙ্কর নেয়ালা যায় নাই হুজুর আয়াত পড়ছে ভালো হাফেজ বুঝলাম সুন্দর করে সব জায়গাতে আয়াত পড়ে শুনাইছে তখন আপনারা বলবেন আল্লাহ জীবনও করে দিন এই ওয়াজ শুনি নাই কোনো দিন এই কথাটা যদি শুনতাম তুমি আমার চেনো না আমি কত ভালো মানুষ এই ওয়াজ যদি শুনতাম আমি আমল না করে পারি আমি যে লোক কোনদিন এই হুজুরের লম্বা লম্বা কিসা এটা ওটা আগল বাগল কই চলে গেছে এই সাইডে কথা যদি কত তাহলে আমি তো এক নম্বর কুতু হই আসতাম রব্বানা ইন্না সামিনা রব্বানা سمينا ربنا أبصرنا وسمينا فرجينا نعم صالحا إنا موقنون ربنا أخرجنا منها فإن عدنا فإنا ظالمون الله كيكسو فيها ولا تكلمون نختم على بايهم وتكلمون أيديهم فردار كثا بولبنا شبعي بولبنا الله أمرت كثا كل دين شنينا أكوني مترنا تون كره شنتي سي تمي عرق تبار دنيا پتائي داو أمي أكتنبر بزرگو غياج بو دان كربو زمير كرا আর নামাজ পড়ব সারা জীবন রোজা ছাড়ব না দিনের বেলা কোনো দিন খাব না আমি পাক্কা ওলি হয়ে আসব আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন এমন কথা তোমার এ তোমাকে দুনিয়া অনেকবার বোঝানো হয়েছে তুমি সেদিন কথায় কান দাও নাই আজকে তুমি আমারে প্রলোভন দিচ্ছ তোমারে যদি আবার পাঠাই দেয় তুমি যাবটু খারাপ হয়ে আসছো এর চেয়ে বেশি খারাপ হয়ে আসবা